গুড মর্নিং সকলকে, জয় যিশু। আমরা আবার সানডে স্কুল আসতে পেরেছি। ঈশ্বর আমাদেরকে দয়া করেছেন, ঈশ্বর অনুগ্রহ করেছেন, আর আমিও তোমাদের সামনে আসতে পেরেছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা, তাই না? কিন্তু ঈশ্বর আমাদেরকে সুস্থ সবল রেখেছে, হ্যালেলুইয়া। আমরা সানডে স্কুল শুরু করি, ঠিক আছে? আমরা চোখ প্রার্থনা করি, সকলে চোখ বন্ধ, মাথা নিচু হাত জোড়। আমি প্রার্থনা করছি, বন্ধু যিশু, তোমার কাছে প্রার্থনা করে এই সময় যে আমরা সানডে স্কুলে এসেছি, পিতা তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমরা গান করব, আমরা তোমার বাক্য থেকে শুনব, তুমি আমাদেরকে মনে রাখতে সাহায্য করো, সেভাবে জীবনযাপন করতে শক্তি দাও, আশীর্বাদ করো। যে সমস্ত ভাই বোনেরা প্রভুকে ভিডিও দেখছে, প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো প্রভুকে, তাদের সঙ্গে সঙ্গে থাকো। আর প্রভু, যারা প্রভুকে সেই জায়গায় গিয়ে সানডে স্কুল করছে, তাদেরকেও তুমি আশীর্বাদ করো। প্রত্যেকজনের সঙ্গে সঙ্গে তুমি থাকো। কেউ যদি অসুস্থ থাকে, তুমি যিশুর নামে সুস্থ করে দাও। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তোমার নাম গৌরবান্বিত হোক, প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আর এই সময় আমরা একটা গান শুনব, আর গান হলো কি, ইয়েশু মসীহ প্রিয়কর্তা কিতনা গহরা। রেডি, 1 2 3 স্টার্ট। ইয়েশু মসীহ প্রিয়কর্তা কিতনা গহরা, यीशु मुझसे प्यार करता कितना गहरा। यीशु मुझसे प्यार करता कितना गहरा, यीशु मुझसे प्यार करता कितना गहरा, इतना गहरा। यीशु मुझसे प्यार करता कितना गहरा, यीशु मुझसे प्यार करता कितना गहरा, इतना गहरा। হ্যালেলুইয়া। আমরা এখন এটা ডান্স করব, ঠিক আছে? রেডি, 1 2 3 স্টার্ট। ইয়েশু মুঝসে প্যার করতা কিতনা গহরা, ইয়েশু মুঝসে প্যার করতা কিতনা গহরা, ইতনা গহরা। यीशु मुझसे प्यार करता कितना गहरा, यीशु मुझसे प्यार करता कितना गहरा, इतना गहरा। यीशु मुझसे प्यार करता कितना गहरा, यीशु मुझसे प्यार करता कितना गहरा। यीशु मुझसे प्यार करता कितना गहरा, यीशु मुझसे प्यार करता कितना गहरा, इतना गहरा। আর আজকের মুখস্থ পথ হলো লুক লিখিত সুসমাচার 10:27। লুক লিখিত সুসমাচার 10:27। তুমি তোমার সমস্ত অন্তকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। বলি, লুক 10:27। তুমি তোমার সমস্ত অন্তকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে।
লুক 10 অধ্যায় 27 পদ তুমি তোমার সমস্ত অন্তকরণ তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে আমিন আর এই সময় আমরা ঈশ্বরের বাক্যে যাব আমরা গল্পের আকারে সেটাকে শুনব তো আজকের যে গল্প রয়েছে সেটি হলো কি দয়ালু সমরীয় কি দয়ালু সমরীয় তোমরা সেই বিষয়ে একটু ধ্যান করো তো এই ঘটনাটা হচ্ছে থেকে প্রায় 2000 বছর আগে যখন প্রভু যীশু এই পৃথিবীতে ছিলেন আর তিনি এই কাজটি করেছিলেন এটা একটি তিনি গল্পের আকারে একটা দৃষ্টান্ত দিয়েছিলেন একজন সেই অধ্যাপককে বা একজন শিক্ষাগুরুকে তো প্রভু যীশু যখন তিনি ছিলেন তিনি এখান পৃথিবীতে নানা রকমের কাজ করতেন তিনি মানুষকে শিক্ষা দিতেন এবং তিনি কি শিক্ষা দিতেন ঈশ্বরের হৃদয় সম্বন্ধে ঈশ্বরের মন কেমন ঈশ্বর কি চান মানুষ থেকে সেগুলো বিষয়ে তিনি শিক্ষা দিতেন কারণ তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছিলেন তিনি স্বয়ং ঈশ্বর তার মনের যে বিষয়গুলো চাওয়াগুলো তিনি মানুষকে বলতেন যেন তারা ঈশ্বরকে দিতে পারে তো একদিন ঈশ্বর সেভাবে শিক্ষা দিচ্ছিলেন তো শিক্ষা দেওয়ার সময় একজন গুরু অর্থাৎ অধ্যাপককে তিনি এসে প্রভু যীশুকে জিজ্ঞাসা করছেন প্রভু যীশু আমি যদি অনন্ত জীবন পেতে চাই আমি কী করব তো সেই প্রভু যীশু তাকে জিজ্ঞাসা করলেন ব্যবস্থা কী বলে এই সম্বন্ধে তো তিনি বললেন যে ব্যবস্থা বলে তুমি তোমার সমস্ত অন্তকরণ তোমার সমস্ত মন তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করো আর তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো তো প্রভু যীশু বললো ঠিক বলেছ তখন সে বলছে তাহলে গুরু বলুন তো আমার প্রতিবেশী কে তো প্রভু যীশু বললেন ঠিক আছে আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি এটা থেকে বুঝে নাও তোমার প্রতিবেশী কে হতে পারে তো প্রভু যীশু তাকে বলল যে একজন ব্যক্তি জেরুসালেম থেকে জিরিকো উর্ধ্ব থেকে নিচে নেমে যাচ্ছিল আর নেমে যাওয়ার পথে কয়েকজন দস্যু এসে তাকে খুব প্রহার করে মারে আর মারে তাকে আধমরা করে দেয় আর তার কাছে যা কিছু ছিল বস্ত্র জিনিসপত্র সমস্ত কিছু তারা লুট করে চলে যায় এইভাবে সেই ব্যক্তির প্রতি কাজ তারা প্রতিক্রিয়া করে মানে কাজ করে এভাবে তাকে মারে মারার পরে আর সে আধমরা হয়ে সেই রাস্তার ধারে পড়ে থাকে আর সেই সময় এই ঘটনাটা ঘটছে যখন আর সেই সময় কি হয়েছে যে একজন যাজককে যাজক সে ঈশ্বরের কাছে থাকতো প্রার্থনা করতো সেই যাজক সেই পথ দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে তো যাওয়া যেতে 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 দেখছে যে সাইডে কে ওই যিহুদি ব্যক্তিটি যে পড়ে রয়েছে সে ওখানে শুয়ে রয়েছে আর তাকে দেখে সে পাশ কাটিয়ে চলে গেল সে তার দিকে লক্ষ্য করলো না আবার সেই তার তৎক্ষণাৎ পরে মানে একটু পরে কী হলো যে একজন লেবীয় সে কি সেই যাজকের অ্যাসিস্ট্যান্ট সে যাজকের সঙ্গে থাকতো তো সে কী করছে সে যখন আসছে লা 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 দেখছে একজন মানুষ শুয়ে আছে সে পাশ কাটিয়ে আবার চলে গেল ওর দিকে নজর দিল না আর এগুলো হওয়ার পরে একজন সমরীয় তারা যাদেরকে জিহুদিরা পছন্দ করতো না যাদের সঙ্গে জিহুদিদের কোনো সম্পর্ক ছিল না তাদেরকে খুব ঘৃণার চোখে দেখতো তাদেরকে পছন্দ করা তারা শত্রু ভাব তো সেই পথ দিয়ে একজন সমরীয় আসছে আর সে যখন দূর থেকে দেখতে পেলো যে ওখানে একজন ব্যক্তি শুয়ে আছে আর সে হচ্ছে সেই ব্যক্তি যাকে মারা হয়েছে সে তার প্রতি করুণাবৃষ্ট হলো আর সে গিয়ে কী করলো তার কাছে যে তেল ছিল তার কাছে যে দ্রাক্ষারস ছিল সেটা দিয়ে তার ক্ষতগুলোকে মালিশ করলো মালিশ করে তার কাছে যেটা ছিল সেটা দিয়ে তাকে কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিল ব্যান্ডেজ করে সে ক্ষতগুলোকে বাঁধলো বাঁধার পরে তাকে কী করলো তার একটা গাধা ছিল ওই গাধার উপরে কী করলো সে মানুষটিকে রাখলো আর তাকে পান্থশালা অর্থাৎ ডক্টরখানায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বললো যে তুমি এর প্রতি যত্ন নাও আর তারপরে সে নিজের বাড়ি চলে গেল তারপরে দ্বিতীয় দিন সে এসে তাকে বলল যে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি এই টাকা নাও আর এর প্রতি ভালো করে যত্ন নাও আর এর থেকে আর যদি আরও বেশি চাই তো আমি তোমাকে দিব
এভাবে সেই সমরিও সেই দস্যুদের হাতে পড়া ব্যক্তিকে ব্যক্তির প্রতি যত্ন নেয়। তারপরে প্রভু যীশু তাকে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি বলো এই যে দস্যুদের হাতে পড়া সেই ব্যক্তির প্রতিবাসী কে হলো? সেই যাজক, লেবীয়, সমরীয়? তো সেই ব্যক্তি বলল সমরীয়। তখন প্রভু যীশু তাকে বলল, যাও তুমিও তার মতো করো। এভাবে যীশু তাকে বোঝালেন। প্রভু যীশু তাকে বলতে পারতেন, গল্প আমাদের ওখানে শেষ, প্রভু যীশু তাকে বলতে পারতেন যে যারা বিপদে পড়ে তাদেরকে তুমি সাহায্য করো, কিন্তু প্রভু যীশু তাকে এমন উদাহরণ দিল যেন সে কোনোদিন না ভুলে যায়, সে যেন মনে রাখতে পারে তার প্রতিবেশী কে। আজকের দিনে আমাদেরকেও প্রভু যীশু এটাই বলে যে আমরা অনেক সময় বলি, হে যে এই আলাদা মানুষ, ওই আলাদা মানুষ, ওকে সাহায্য করতে পারবো না, ও এরকম এরকম ওরকম না। আমাদের প্রত্যেকজনকে যীশু ভালোবাসে, তো আমাদের কাছে যখন সামর্থ্য থাকে আমরা সাহায্য করব, তাদের যেই হোক না কেন। যদি কেউ সমস্যার মধ্যে পড়ে থাকে আমরা সাহায্য করব, আমার বাড়ির পাশে শুধু না, আমার প্রিয় বন্ধুকে না, কিন্তু ক্লাসের মধ্যে, স্কুলের মধ্যে, বন্ধুদের মধ্যে, যেই হোক না কেন, যদি কেউ সমস্যার মধ্যে পড়ে আমরা তাকে কী করব, সাহায্য করব, তার জন্য আমরা এগিয়ে আসব। এটাই প্রভু যীশু চায়। কারণ আমরাও দেখতে পাই আমরা পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষ আমরা পাপ করেছি, আমরা ঈশ্বর থেকে দূরে সরে গেছি, কিন্তু আমরা সমস্যার মধ্যে পড়ে রয়েছি, আমাদের জীবন অশান্তি রয়েছে, কিন্তু প্রভু যীশু, তিনি তো ঈশ্বর, তিনি স্বর্গ ছেড়ে আমাদের সাহায্য করতে আসলেন। কি যে তিনি নিজেকে কালভারি ক্রুশে দিয়ে দিলেন, তিনি মরলেন, তিনি পুনরুত্থিত হলেন, যেন আমরা পাপ থেকে বাঁচতে পারি, আমরা মৃত্যু থেকে বাঁচতে পারি। সেই সমরীয়ের মতো সমরীয় সেও চলে যেতে পারত, তো সে এই তো জিহুদি, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, আমি কেন দেখতে যাবো, আমি চলে যাব, কিন্তু না, কিন্তু সে কী করলো, তা নিজের গাধার উপরে উঠিয়ে সে গেল প্রান্তশালায়, সেখানে টাকা দিল, তার প্রতি যত্ন নিল। তদ্রুপ আমাদের সময়ও প্রভু যীশু করেছে, আমরা সেই মানুষের মতো কোথায় পড়েছিলাম, কি পাপ করে আমাদের জীবনে মৃত্যুকে ডেকে এনেছিলাম আমরা, কিন্তু প্রভু যীশু আসলেন, তিনি আমাদেরকে তুলে নিয়ে গেলেন, তিনি নিয়ে তার রক্তে আমাদেরকে শুচি করলেন, সুস্থ করলেন, তিনি আবার আসবেন আমাদেরকে নিয়ে যেতে। এটাই হচ্ছেন প্রভু যীশু। প্রভু যীশু ঈশ্বর হয়েও আমাদেরকে প্রতিবেশী মনে করে, আমাদেরকে ভাই, আমাদেরকে বোন, নিজের সন্তান মনে করে কী করলেন, বাঁচাতে আসলেন। তদ্রুপ আমাদের মতো সাধারণ মানুষ, সবাই তো আমরা মানুষ, আমরা প্রত্যেককে যেন ভালোবাসি, প্রত্যেকের সঙ্গে যেন প্রেমকে রাখি। আজকে আমরা কী শিখেছি, প্রথম হচ্ছে কি, প্রথম এক নাম্বার, আমি আমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত শক্তি, সমস্ত চিত্ত, সমস্ত আমার যা কিছু রয়েছে, সমস্ত কিছু কী করে আমি ঈশ্বরকে প্রেম করি, ভালোবাসা। দ্বিতীয়ত, আমি নিজেকে যেমন ভালোবাসি, আমি নিজেকে তেমনই যেন আমি কী করতে পারি, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন সবাইকে প্রেম করতে পারি। এই বাক্যে ঈশ্বর তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, আর আমাকেও আশীর্বাদ করুক। আবার আমরা সামনে সানডে স্কুলে দেখা হবো। আমরা প্রার্থনা করি সকলে চোখ বন্ধ করি, ঈশ্বরের কাছ থেকে সেই শক্তিকে চেয়ে নিয়ে যেন আমরা প্রত্যেককে ভালোবাসতে পারি। ঠিক আছে, প্রার্থনা করে। বন্ধু যীশু, আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু, এই সুন্দর সময়ের জন্য তুমি আমাদেরকে দিয়েছো, এই সুন্দর গল্পের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভুকে। প্রার্থনা করি যে তুমি প্রেম করতে আমাদেরকে বলেছো, প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসতে বলেছো, তুমি আশীর্বাদ করো যেন আমরা প্রত্যেকজনকে ভালোবাসতে পারি, আমাদের মধ্যে রাগ হিংসাকে তুমি দূর করে দাও প্রভুকে, যেন প্রত্যেকজনের সাহায্যের কার্যে আসতে পারে, তুমি অনুগ্রহ করো, দয়া করো প্রভু। সারাদিনের ভার তোমাকে দিই, প্রার্থনা করি সারা সপ্তাহের ভারের জন্য প্রভু, যেন সামনের সপ্তাহে আবার আমরা সানডে স্কুল আসতে পারি, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। কেউ যদি অসুস্থ থাকে প্রভু, তুমি তাদেরকে যীশু নামে আরোগ্য দান করো প্রভু। তোমাকে ধন্যবাদ দিয়ে করোনা ভাইরাস থেকে আমাদেরকে ধীরে ধীরে মুক্তি দিচ্ছ প্রভু, তোমার নাম গৌরবান্বিত হোক প্রভু। আমরা চাই স্কুল যেতে তুমি আমাদের জন্য স্কুল খুলে দাও প্রভু, যেন আমরা স্কুলে গিয়ে প্রভু তোমার বাক্য শিখতে পারি, পড়াশোনা শিখতে পারি, এবং তোমার কথাকে বলতে পারি, তুমি অনুগ্রহ করো। সমস্ত কিছু ভার তোমাকে দিয়ে ছোট্ট প্রার্থনা যীশু নামে চাই, আমেন। সকলকে জয় যীশু। আবার দেখা হবে সামনের সপ্তাহে, বাই বাই।